তো কতদিনও পাল্লা দিয়ে গেছে, ভাবলাম যে ঠিক আছে অ্যাক্সিডেন্ট স্বাভাবিক তো তার জন্য লেগে গেছে, তাহলে এখন মনে হচ্ছে না যে ওটা অ্যাক্সিডেন্ট ছিল, এখন মনে হচ্ছে ওটা অফ দি প্ল্যান।
ফুলপাতি এটা অভিযোগ করছে যে আপনারা ওনাকে ব্যাপক মারধর করেছেন এবং তিনি এখন গুরুতর খুব অসুস্থ, কি বলবেন? দেখুন, এটা কিছুই না, আমার দাওয়ার শ্রদ্ধা, উনি একটা মানে ভোটার কার্ড ছাড়া ভোট দিতে এসেছেন, উনি সেটা ধরেছেন, উনি পালাতে গেছেন, আমি পেছন দিক থেকে তার জামাটা ধরেছি। পুলিশদের বলা হচ্ছে অনেকক্ষণ থেকে ওনারা আটকাতে পারছেন না, দরজার সামনে যখন উনি পৌঁছায় তখন টিএমসি প্রার্থী তাকে ছাড়ানোর জন্য যায়, আমার ধাক্কা লেগে উনি পড়ে গেছেন, জাস্ট পড়ে গেছেন। না, উনি যেটা দাবি করছে আপনারা মারধর করেছেন, না এখানে মারধর পুলিশ আছে, জিজ্ঞাসা করুন, পুলিশ দরজার সামনে একশোটা পুলিশ দাঁড়িয়ে আছে, তারা দেখেছে আমরা কারোর গায়ে হাত দিইনি, ওই উনাকে বার করে দিয়াতে ধাক্কা ধাক্কিতে উনি পড়ে গেছেন। এইটা আপনি দেখুন যে যান, যদি মারি তাহলে এই কোনোই নিশ্চয় মারবো না, ঠিক আছে, প্রথম কথা এটা। দ্বিতীয় কথা, আমার কানে আরেকটা কথা আসলো, আমি মেয়েকে পাঠিয়ে দিলাম চক্রান্ত করে, আমি প্রচারেও বলেছি যে মেয়েকে নিয়ে আমি প্রচারে বের হই, কিছুটা সময় আমার কাছে থাকে, তারপরে আমি আমার মায়ের কাছে রেখে আসি। আমার মা 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দার, তিনি সেখানে ভোট দিয়ে এসে আমার মেয়েকে নিয়ে গেছেন, স্নান করাবেন খাওয়াবেন বলে, এইটুকুই। আপনার নাম, ওয়ার্ড নাম্বার? মৌমিতা মাহাতো দাস, সিপিআইএম প্রার্থী, 11 নম্বর ওয়ার্ড।